সারা জাগানো বলিউড সিনেমা ধুমে অত্যন্ত বুদ্ধিদীপ্ত কিছু চোরের অমূল্য সব বস্তু চুরি করতে দেখা যায়। আর সে চোর ও চুরিগুলো হয়ে ওঠে কাহিনীর মূল আকর্ষণ। এমন চোরজবৃত্তি নিন্দিত না হয়ে হয়েছে দর্শক নন্দিত। ঠিক সিনেমার মতোই বাস্তবে এমনই কিছু অদ্ভুত ও ব্যতিক্রমী গাড়ি চোর ও চুরি নিয়ে আজকের আয়োজন। এটি আমাদের চোর নিয়ে তৃতীয় সিরিজ ভিডিওর তৃতীয় এবং শেষ পর্ব, অদ্ভুত গাড়ি চোর ও চুরি। যদি প্রথম পর্বে দুর্ধর্ষ চোর ও চুরি এবং দ্বিতীয় পর্বে মজাদার চোর ও চুরি না দেখে থাকেন, তবে ডিসক্রিপশন আর আই বাটনে লিঙ্ক দেওয়া আছে, দেখে নেবেন। আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিন এবং লাইক ও শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। যারা সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ। স্কিপ না করে পুরো ভিডিওটি দেখার আমন্ত্রণ। ফিরছি একটা ইন্টার পর। বিক্রেতার চোখের সামনে দিয়েই পালিয়ে গেল গাড়ি কিনতে আসা ছদ্মবেশী চোর। এই ঘটনাটি ঘটেছে জার্মানির ডুসেলডর্ফ শহরে। প্রায় 19 কোটি টাকা দামের গাড়ি টেস্ট ড্রাইভের কথা বলে চোখের নিমিষে হাওয়া হয়ে গেল গাড়ি চোর। 1985 সালের সেই ফেরারি গাড়িটি ছিল অ্যান্টিক রেসিং কার, যার দাম 2 মিলিয়ন ইউরো, অর্থাৎ প্রায় 19 কোটি টাকা। বিজ্ঞাপন দেখে কিনতে আসা এক ক্রেতা পরীক্ষামূলক গাড়িটি চালাতে চায়। পরে বিক্রেতার সামনে দিয়েই গাড়িটি চালিয়ে পালিয়ে যায় চোর। তখন শুধু হতভম্বভাবে তাকিয়ে থাকা ছাড়া আর কিছুই করা ছিল না বিক্রেতার। শোরুমে চুরি করতে ঢুকেছিল এক চোর, তবে শেষ পর্যন্ত চুরি করাই হলো না, উল্টো পুলিশ ডেকে নিজেকেই উদ্ধার করতে হলো চোরকে। নরের ট্রোন দিলাগেতে ঘটনাটি ঘটে। এক সকাল 8টা নাগাদ ট্রোন দিলাগ পুলিশের কাছে একটি ফোন আসে। ফোনে পুলিশের কাছে এক কিশোর আকুতি করতে থাকে তাকে উদ্ধারের জন্য। কোথায় রয়েছে জানতে চাওয়ায় পুলিশকে জানায় চুরি করতে ঢুকে একটি গাড়ির ভেতরেই আটকে রয়েছে সে। পুলিশ জানিয়েছিল আগের দিন ভোরে একটি শোরুমে গাড়ি চুরি করতে যায় সে, গাড়ির কাঁচ ভেঙে ভেতরে ঢুকে পড়ে, কিন্তু গাড়ির দরজার লক হয়ে যাওয়ায় আর বের হতে পারেনি। অনেক চেষ্টার পরও বের হতে ব্যর্থ হয় সে। শেষে আর উপায় না দেখে সরাসরি পুলিশকেই ফোন করে বসে। তাকে উদ্ধার করতে পুলিশ পৌঁছালে নিশ্চিন্ত হয় ওই চোর। ওই কিশোরের বয়স 17 বছর। গাড়ি থেকে উদ্ধারের পর তাকে সোজা থানায় নিয়ে যায় পুলিশ। পরে অবশ্য তাকে পরিবারের কাছে ফিরিয়ে দেওয়া হয়েছিল। শিশুরা কল্পনা বিলাসী হয়, শিশুরা হয় চঞ্চল, কৈশোরে করে থাকে অনেক দুরন্তপনা, কিন্তু বাবা মাকে না জানিয়ে বাসা থেকে গাড়ি নিয়ে বের হয়ে যাওয়াটা দুরন্তপনার সাথে সাথে দুঃসাহসও বটে। এই কাণ্ডটি ঘটিয়েছে অস্ট্রেলিয়ার কুইন্সল্যান্ডের 4 শিশু। 4 জনের মধ্যে একজন ছিল মেয়ে আর বাকিটা ছিল ছেলে। মেয়েটির বয়স 10 বছর আর একজন ছিল 13 আর বাকি 2 জনের ছিল 14 বছর। তারা মাছ ধরার সরঞ্জাম নিয়ে বাসা থেকে বের হয়। 140 কিলোমিটার যাওয়ার পর তাদের পেট্রোল শেষ হয়ে যায়। একটি সার্ভিস সেন্টার থেকে তারা পেট্রোলও চুরি করে। মজার ব্যাপার হলো পুলিশ তাদের তখনই আটকায়। পুলিশ তাদের গাড়ি থেকে বের হয়ে আসতে বললে তারা অসম্মতি জানায়। তখন পুলিশ গাড়ির গ্লাস ভেঙে তাদের বের করে। এলিজাবেথ আমেরিকার উহাতের একজন একা চাকরিজীবী মা। কাজে যাওয়ার আগে তিনি তার 2 সন্তানকে ডে কেয়ারে রেখে যান। আবার কাজ শেষে তিনি তার 2 সন্তানকে নেওয়ার জন্য ডে কেয়ারে যান। একজনকে গাড়িতে বসিয়ে আরেকজনকে তোলার সময় তিনি দেখতে পান তার গাড়িটি কেউ একজন চালিয়ে নিয়ে যাচ্ছে। তিনি সাথে সাথে পুলিশকে জানান। পুলিশ তার ফোনে কল দিলে তার বাচ্চাটি ফোন ধরে আর জানায় যে গাড়ি চোর তাকে রেখে দোকানে গিয়েছে। তখন পুলিশ তাকে হর্ন বাজাতে বলে। বাচ্চাটি হর্ন বাজায় এবং পাশের ব্লকে থাকা অন্য পুলিশ অফিসাররা হর্ন শুনে তাকে উদ্ধার করে। ইন্ডিয়ার দিল্লিতে এক আর্মি অফিসারের গাড়ি চুরির ঘটনাটি নিয়ে অনেক লেখালেখি হয়েছিল। আর্মি অফিসার প্রতিদিন সকালে হাঁটতে বেরোতেন। তার শখের গাড়িটি তার বাসার সামনেই পার্ক করা থাকতো। তার রুটিন কখনোই পাল্টাতো না। সেদিন রোজকার মতোই হেঁটে এসে দেখেন তার গাড়িটি আর তার বাড়ির সামনে নেই। তিনি লোকাল থানায় জিডি করলেন। নিত্য এই থানা থেকে সেই থানায় চললো দৌড়াদৌড়ি। 10 মাসও যখন পুলিশ কিছু করতে পারল না, তখন তিনি নিজের গাড়ি খোঁজার দায়িত্ব নিজেই নিলেন। অনেক চেষ্টার পর তিনি তার গাড়িটি খুঁজে পান। তার গাড়িটিকে 70,000 রুপিতে OLX.com বিক্রি করা হয়েছিল। এখন অহরহ ঘটছে গাড়ি চুরি ঘটনা। প্রাইভেট কার ছাড়াও এখন CNG, পিকআপ, ভ্যান, মাইক্রোবাসে চুরি ঘটনা বেড়েই চলেছে। নিত্য নতুন আবিষ্কার হচ্ছে গাড়ি চুরির অভিনব পন্থা। বাংলাদেশের ধানমন্ডি এলাকায় মেয়ে আর স্ত্রীকে নিয়ে বাসায় ফিরছিলেন জনক এক ভদ্রলোক। রাত তখন 12টা। স্ত্রীর শরীর খারাপ হওয়ায় ওষুধ কেনার জন্য গাড়ি থামিয়ে ফার্মেসির ভেতর যান ভদ্রলোক। সাথে সাথে 2-3 জন লোক এসে তার স্ত্রী আর মেয়ে সহ গাড়ি নিয়ে পালায়। পরে স্ত্রী আর মেয়েকে গাড়ি থেকে নামিয়ে দেয় তারা। মানুষ তার সারা জীবনের কষ্টে অর্জিত অর্থ দিয়ে কেনে শখের গাড়ি, কিন্তু সেই শখের গাড়িটিও যদি চুরি হয়ে যায় তখন ব্যাপারটা খুব কষ্টের। ইদানিং খবরের কাগজ খুললেই প্রায় গাড়ি চুরির অদ্ভুত সব ঘটনা চোখে পড়ে।
হ্যাঁ, এটা ঠিক যে কিছু অসাধু মানুষ প্রযুক্তির সাহায্যে পরিকল্পনা করে গাড়ি চুরি করে, কিন্তু এইসব গাড়ি চুরির ঘটনা তুলে ধরার একমাত্র উদ্দেশ্য হচ্ছে চুরি সম্পর্কে সাধারণ মানুষকে আগে থেকে জানানো, যাতে গাড়ি চুরির ব্যাপারে কিছুটা হলেও সাবধানতা অবলম্বন করতে পারে। গাড়ি চুরি রোধে পুলিশ বিভিন্ন সময় বিভিন্ন অভিযান চালায়। অনেক সময় হারানো গাড়ি খুঁজেও পাওয়া যায়, তবে বেশিরভাগ সময়ে হারানো গাড়ি উদ্ধার করা সম্ভব হয় না। গাড়ি চুরির বিভিন্ন গ্যাং থাকে, বিভিন্ন দেশে বিভিন্নভাবে গাড়ি চুরির ঘটনা অহরহ দেখা যায়। বন্ধুরা, আজ এ পর্যন্তই। ভিডিওটি সবটুকু দেখার জন্য ধন্যবাদ। আর হ্যাঁ, এটি আমাদের চোর নিয়ে তৃতীয় সিরিজ ভিডিও, তৃতীয় ও শেষ পর্ব, অদ্ভুত গাড়ি চোর ও চুরি। যদি প্রথম পর্বে দুর্ধর্ষ চোর ও চুরি এবং দ্বিতীয় পর্বে মজাদার চোর ও চুরি না দেখে থাকেন, তবে ডিসক্রিপশন আর আই বাটনে লিঙ্ক দেওয়া আছে, দেখে নেবেন। আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিন এবং লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। ভালো থাকবেন সবাই।